পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন আর কুইন অফ হিলসকেই ভুলে গেছেন? না, তা করলে তো চলবে না। আর যদি হানিমুন ট্যুর হয় তাহলে তো কোনো কথাই হবে না। চলুন তাহলে ঘুরে আসি কুইন অফ হিলস সিমলা ও ভ্যালি অফ গডস কুল্লু মানালিতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা এখানে প্রতি সপ্তাহে ভ্রমণ সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি, যেখানে পুরো বিশ্ব ভ্রমণের ভিডিও আপনাদের সামনে আমরা তুলে দেব। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, সকলের কাছে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিওতে আমরা প্রবেশ করি। আজকের ভিডিওতে আমরা জানব কম খরচে কিভাবে 5 দিনে সিমলা কুল্লু মানালি ভ্রমণ করতে পারবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন আর কী বা খাবেন, সেটি নিয়ে আজকের এই ভিডিও। তবে একটি কথা মাথায় রাখতে হবে, ভ্রমণে গেলে কিন্তু কমপক্ষে 4 থেকে 5 জনের গ্রুপে যাবেন, কারণ 4 থেকে 5 জনের গ্রুপে গেলে এখানে পয়সার কিন্তু সাশ্রয় হবে। তাছাড়া দুজনেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে গাড়ি ভাড়া কিন্তু একই লাগবে। কখন যাবেন? সিমলা ও মানালি ট্যুরের বেস্ট টাইম হলো মে থেকে সেপ্টেম্বর। মে থেকে সেপ্টেম্বর মাসে বেস্ট টাইম আপনার সিমলা এবং মানালি ঘোরার জন্য। তবে আপনি শীতকালেও যেতে পারেন, যখন গেলে কিন্তু সিমলা এবং মানালি দু জায়গাতেই বরফ পাবেন। আর মে মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে গেলে আপনি রোথাং পাস খোলা পাবেন, সেখানে আপনি বরফ পাবেন এবং সোলাং ভ্যালিতে স্পোর্টস অ্যাক্টিভিটিও কিন্তু করতে পারবেন, আর সঙ্গে পাবেন কিন্তু আপেল গাছ। কিভাবে যাবেন? যাওয়ার সময় আপনি দুভাবে যেতে পারেন। সোজা কলকাতা থেকে প্লেনে সিমলা এয়ারপোর্টে আপনি গিয়ে নামতে পারেন, তাছাড়া কলকাতা থেকে দিল্লি অথবা চণ্ডীগড় এয়ারপোর্টে আপনি যেতে পারেন বাই প্লেন, এবং সেখান থেকে প্রাইভেট কার বা এসি বাসে চলে যেতে পারেন কিন্তু সিমলা। আর তাছাড়া মধ্যবিত্তদের জন্য হাওড়া থেকে কালকা মেলে সন্ধ্যা 7:40 ট্রেন ধরে মাত্র 680 টাকা খরচে 33 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কালকা রেলওয়ে স্টেশন। ভোর 4:30 কালকা রেলওয়ে স্টেশনে আপনি পৌঁছাবেন এবং সকালবেলা 6:30 নাগাদ আপনার সেখান থেকে কালকা সিমলা এক্সপ্রেস ধরে সিমলাতে পৌঁছাতে হবে। কালকা সিমলা এক্সপ্রেস একটি টয় ট্রেন, যেটি 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু সিমলাতে নিয়ে গিয়ে পৌঁছাবে। এই 5 ঘন্টার জার্নিতে আঁকাবাঁকা পথে বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে এবং বিভিন্ন ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আপনি হিমালয়ের সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন। এই 5 ঘন্টার জার্নিতে আপনি হালকা স্ন্যাক্স এবং অন্য কিছু খাবার খেয়ে নিতে পারেন। সকাল 11:00 থেকে 12:00টার মধ্যে আপনি সিমলা গিয়ে পৌঁছাবেন। কোথায় থাকবেন? সিমলাতে থাকার মেন জায়গা হচ্ছে সিমলা ম্যাল রোড। সেখানে আপনি আগে থেকে মেক মাই ট্রিপ কিংবা গোয়াই বিভো থেকে হোটেল বুক করে নেবেন। মাত্র 500 থেকে 700 টাকার মধ্যে আপনি কিন্তু হোটেল এখানে পেয়ে যাবেন। তবে এটি সিজনের উপর ডিপেন্ড করে কোন সময় কত টাকা আপনার হোটেল খরচা পড়বে। তবে একদিনের জন্যই আপনি কিন্তু এখানে হোটেল নেবেন, কারণ সিমলা যেদিন পৌঁছাবেন সেই দিন এবং পরের দিন দুদিন মিলেই গোটা সিমলাটা কিন্তু আপনার ঘোরা হয়ে যাবে। সিমলা ব্রিটিশ ভারতের সামার ক্যাপিটাল বা ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা। তার জন্য সিমলাতে ব্রিটিশদের বিভিন্ন নিদর্শন কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এবং এখানকার মানুষের চালচলনও কিন্তু সেই পরিবেশটা কিন্তু লক্ষ্য করা যায়, আর এখানকার সৌন্দর্য আপনাকে কিন্তু অতি মুগ্ধ করে দেবে। তবে শীতকালে গেলে সিমলাতেই কিন্তু আপনি বরফ পেয়ে যাবেন। আমাদের জার্নি শুরু আজ থেকে, Day 1। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন সিমলার লোকাল সাইটসিং। প্রথমে আপনি যাবেন জাংকু পাহাড়ে জাংকু মন্দিরে। জাংকু মন্দিরটি হলো একটি হনুমান মন্দির। এখানে পৃথিবীর বৃহত্তম হনুমান স্ট্যাচু অবস্থিত। পৌরাণিক কথায় আছে যে হনুমান যখন হিমালয় থেকে সঞ্জীবনী পর্বত নিয়ে যাচ্ছিলেন তখন এখানে তিনি কিন্তু বিশ্রাম করেছিলেন। তারপরে কিন্তু এই জাংকুতে হনুমান মন্দির তৈরি হয়েছে।
এখানকার দৃশ্য এবং এখানকার পরিবেশ কিন্তু অসাধারণ। তারপরে আপনি যেতে পারেন সেখানকার কালীবাড়ি টেম্পেলে বা কালীবাড়ি মন্দিরে। কালীবাড়ি মন্দির থেকে আপনি সোজা চলে যাবেন ক্রাইস্ট চার্চ, যেটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম কিন্তু চার্চ, যেটি তৈরি হয়েছে 1844 সালে। সেই চার্চের মনোরম পরিবেশ দেখার পর আপনি ফিরে চলে আসবেন রিজ ভিউ পয়েন্টে। রিজ ভিউ পয়েন্টটি কিন্তু ম্যাল রোডেই অবস্থিত এবং এখান থেকে কিন্তু হিমালয়ের সুন্দর দৃশ্য এবং গোটা শহরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তারপর আপনি ম্যাল রোডে ফিরে এসে যদি কিছু কেনাকাটা করতে চান অবশ্যই করতে পারেন এবং সেই দিন রাত্রেবেলা কিন্তু সিমলাতেই স্টে করবেন। দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সোজা চলে যাবেন সিমলা থেকে 13 কিলোমিটার দূরে কুর্ফিতে, যেখানে আপনি শীতকালে গেলে তো বরফ দেখতেই পাবেন আর সঙ্গে পেয়ে যাবেন কিন্তু অ্যাডভেঞ্চার এবং হিমালয়ান ওয়াইল্ড লাইফ জু, আর তাছাড়াও বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেখা যাবে। তারপরে 12টা নাগাদ হোটেলে ফিরে এসে হোটেল থেকে চেক আউট করে আপনি বেরিয়ে পড়বেন মানালির উদ্দেশ্যে। 8 থেকে 9 ঘন্টার বাস জার্নিতে মাত্র 400 টাকার বিনিময়ে আপনি রাত্রেবেলা নাগাদ মানালি পৌঁছে যাবেন। আর মানালির থাকার যে ব্যবস্থাটা সেটা আপনাকে আগে থেকেই করে রাখতে হবে। মানালির হোটেলটা আগে থেকে গোয়াইবি বা মেকমাই ট্রিপ থেকে 4 দিনের জন্য আপনি কিন্তু বুক করে রাখবেন। বুক করবেন মানালি ম্যাল রোডে কিংবা তার আশেপাশেও দেখতে পারেন, আশেপাশে একটু হোটেল ভাড়া কম হবে। মানালি ম্যাল রোডে হোটেল ভাড়া কিন্তু 1000 টাকা করে পড়বে। সেখানে 4 দিনের জন্য হোটেল ভাড়া নিয়ে দ্বিতীয় দিন রাত্রেবেলা সেখানেই কাটাবেন এবং রেস্ট নেবেন। এরপর আমাদের ডে থ্রিতে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আপনি চলে যাবেন লোকাল সাইট সিনে। সবার প্রথমে আপনাকে যেতে হবে হিড়িম্বা দেবী টেম্পেলে। হিড়িম্বা দেবী টেম্পেলটি তৈরি হয়েছে 1553 সালে, যেটি এখানকার প্রাচীনতম টেম্পেলদের মধ্যে একটি। হিড়িম্বা ছিল মহাভারতের একটি বিশেষ চরিত্র, যিনি ছিলেন ভীমের বউ। তো তাকে উদ্দেশ্য করেই এই টেম্পেলটি কিন্তু তৈরি হয়েছে। তো এখানকার পরিবেশ এবং বড় বড় পাইন গাছ ও ঝাউ গাছের মধ্যে এখানকার যে দৃশ্য সেটি কিন্তু অসাধারণ। আমরা কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করেই কিন্তু হিড়িম্বা দেবী টেম্পেলে পৌঁছেছিলাম। আপনারা চাইলে ওখানকার অটো নিয়ে নিতে পারেন কিংবা ঘোড়ার পিঠে করেও যেতে পারেন, ম্যাল রোড থেকে খুব একটা বেশি দূরে না। তারপরে আপনাকে যেতে হবে বশিষ্ঠ আশ্রমে। ঋষি বশিষ্ঠ 4000 বছর পূর্বে এখানে কিন্তু এই আশ্রমটি তৈরি করেছিলেন। বশিষ্ঠ আশ্রমের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বিস্ময়কর জিনিস হলো প্রাকৃতিক উষ্ণ প্রবাহ। এখানে কিন্তু গরম জল আপনি কিন্তু দেখতে পাবেন আর এটা একদম প্রাকৃতিক। এখানে আপনি গরম জলে বসে স্নানও করতে পারেন। আপনি যদি যোগিনী ফলস দেখতে চান তাহলে বশিষ্ঠ আশ্রম থেকে 30 মিনিট মতো ট্রেকিং করে আপনাকে পৌঁছে যেতে হবে যোগিনী ফলসে। এছাড়াও ফিরে এসে আপনি মানালি শহরে দেখতে পারেন ক্লাব হাউস, এছাড়াও কিন্তু ইকো পার্ক। তো এগুলি দেখতে দেখতে আপনার পুরোটা দিন কেটে যাবে। বিকালের দিকে আপনি কিন্তু হেঁটে বাড়াতে পারেন মানালি ম্যাল রোডে এবং সেই সময় কিন্তু আপনি রোথাং পাস যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করে নেবেন এবং সঙ্গে কিন্তু পারমিশনও করিয়ে নেবেন। ডে 4, আপনারা যদি 4 জন যান তাহলে অল্টো ট্যাক্সি ভাড়া করতে আপনার 7000 টাকা খরচ হবে, আর তাছাড়াও যদি গভর্নমেন্ট ট্যাক্সি আপনি নেন তাহলে আপনার 3500 টাকাতেই হয়ে যাবে এবং সঙ্গে লাগবে কিন্তু আপনার রোহতাং পাসের পাস, গভর্নমেন্ট পাস, যেটি 550 টাকা আপনার মূল্য আছে। তবে প্রাইভেট ট্যাক্সি যেটা 7000 টাকা মূল্য সেটি যদি নেন তাহলে তার মধ্যে কিন্তু এই পাসটাও চলে আসবে, এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই। মানালি থেকে 51 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 13050 ফিট উচ্চতায় কিন্তু রোথাং পাস অবস্থিত। এই রোথাং পাসই একমাত্র রাস্তা যেটি দিয়ে মানালি থেকে লে এবং লাদাখ যাওয়া যায়। মে মাসের 15 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 15 তারিখ বা জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 31 তারিখ অবধি কিন্তু এই পাসটি খোলা থাকে।
এটি নির্ভর করে সেখানকার তুষারপাতের ওপর। তুষারপাত শেষ হয়ে গেলে রাস্তা পরিষ্কার করে এই রাস্তাটি খোলা হয় এবং সেই সময় কিন্তু আপনি এই রোথাং পাস দেখতে যেতে পারবেন। রোথাং পাসে কিন্তু যাওয়ার আগে একটি জিনিস মাথায় রাখতে হবে যে মঙ্গলবার রোথাং পাস বন্ধ থাকে। তবে রোথাং পাসে গিয়ে আপনি কিন্তু একদম হারিয়েই যাবেন, কারণ এমন অপরূপ দৃশ্য এবং সুন্দর বরফের হাতছানি আপনার হাতের কাছে চলে আসবে। সেখানে গিয়ে আপনি বরফ নিয়ে খেলবেন, বরফ ছুঁড়ে মারবেন বন্ধুদের গায়ে আর বরফ নিয়ে গড়াগড়ি করবেন, সেটা সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করবে। আর এখানেই কিন্তু অনেক বলিউড সিনেমার কিন্তু শ্যুটিংও হয়েছে। জব উই মিট সিনেমার শ্যুটিংও কিন্তু এই রোথাং পাসের মধ্যে হয়েছে এবং এটি কিন্তু খুবই সুন্দর জায়গা, আর এটি একমাত্র রাস্তা লে লাদাখ যাওয়ার জন্য। আপনারা যদি কখনও বাইকে বা বাই রোডে লে লাদাখ যান তাহলে কিন্তু এই রোথাং পাসের ওপর দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। তো সেখানে সারা দিনটা কাটিয়ে আপনাকে কিন্তু সোজা ফেরত আসতে হবে বাড়িতে। তবে রোথাং পাসে যাওয়ার আগে আপনাকে নিয়ে নিতে হবে ভাড়ার ড্রেস, 250 টাকা ড্রেস ভাড়া নেবে। আপনার বিভিন্ন রং বেরঙের ড্রেস, জুতো এবং হ্যান্ড গ্লাভস নিয়ে নিতে হবে ভাড়া। তো সেটি ভাড়া নিয়ে আপনাকে যেতে হবে এবং ফেরার সময় সেটিকে কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় ফেরত দিয়ে আপনাকে আসতে হবে, না হলে এখানকার প্রচণ্ড ঠান্ডা আপনাকে কিন্তু অসুস্থ করে তুলবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন হালকা হালকা বৃষ্টিপাতও হচ্ছিলো এবং আমরা কিন্তু ড্রেস নিয়ে নিয়েছিলাম যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো সারাটা দিন রোথাং পাস কাটিয়ে সুন্দর দৃশ্য দেখে আমরা ফিরে চলে আসলাম হোটেলে। এরপর আমাদের ডে 5 এবং শেষ দিন। এবার আপনাকে বেরিয়ে পড়তে হবে সোলাং ভ্যালির উদ্দেশ্যে। সোলাং ভ্যালি মানালি ম্যালোর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি প্যারাগ্লাইডিং, শীতকালে আইস স্কেটিং কিংবা আইস বাইক স্পোর্টস কিংবা বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে কিন্তু আপনি করতে পারবেন। এছাড়াও রয়েছে রোপওয়ের ব্যবস্থা যেখান থেকে পুরো সোলাং ভ্যালি আপনি কিন্তু দর্শন করতে পারবেন। সোলাং ভ্যালি থেকে আপনি যেতে পারেন গুল্লাব্বা গ্রামে, সেখানেও কিন্তু খুব সুন্দর দৃশ্য এবং খুব মনোরম পরিবেশ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। সারাটা দিন আপনার এই স্পোর্টস অ্যাক্টিভিটি এবং রোপওয়ে, প্যারাগ্লাইডিং এগুলো করেই কিন্তু কেটে যাবে এবং বিকেল নাগাদ আপনি কিন্তু ফেরত চলে আসবেন। এবার আমাদের ফেরার পালা। জানি আমি আপনাদের ফিরতে ইচ্ছা করবে না, এই সুন্দর মনোরম ফেরত আসতে একদমই মন চাইবে না, তবুও তো আপনাকে ফেরত আসতেই হবে। সন্ধ্যেবেলার বাসে করে আপনাকে সোজা 15 ঘন্টার জার্নিতে সকালবেলা দিল্লিতে ফেরত চলে আসতে হবে। দিল্লিতে ফেরত এসে সেখানে খাওয়া দাওয়া করে দুপুরের দুরন্ত এক্সপ্রেস ধরে সোজা চলে আসতে হবে 22 ঘন্টার মধ্যে হাওড়াতে। তো এখানেই আমাদের সমস্ত জার্নি শেষ হবে সিমলা, কুল্লু ও মানালির। তো আশা করি গোটা ভিডিওটাই আপনার খুব ভালো লেগেছে। আপনি যদি যান তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনার প্রচণ্ড হেল্প করবে, আর যদি নাও যান, কেউ যদি যেতে চায় তাহলে তার কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আপনার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এটিকে শেয়ার করুন, যাতে কেউ যদি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে আপনারা একটা প্ল্যান করতে পারেন এবং অবশ্যই আপনারা যেতে পারেন। আর আপনারা যদি নিউলি ম্যারিড কাপল হন, আরেকজন কাপল জোগাড় করে নিন, চারজনা মিলে প্ল্যান করে চলে যান, ঘুরে আসুন, ঘুরে আসলে ভালো লাগবে। আর এটি হানিমুন ট্যুরের জন্য একদম পুরো বেস্ট এবং পারফেক্ট জায়গা। তো আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটি বলবো। এইভাবেই আমাদের ভিডিও দেখার জন্য, সকলের কাছে শেয়ার করার জন্য এবং প্রতিবার ভিডিওটিকে একটি লাইক করার জন্য এবং ভিডিও শেষে কমেন্ট করে জানানোর জন্য ভিডিওটি কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।